আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদেরকে আমনি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও ক্লাস নিয়ে তো শিক্ষার্থীরা এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম বড় রাজা ছোট রাজা অধ্যায়টি নিয়ে আজকে আমরা পরবর্তী অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো চলুন দেখেনি আমাদের পরবর্তী অধ্যায়টি কি আছে শিক্ষার্থীবৃন্দ আজকের আমাদের অধ্যায়টি হচ্ছে বাংলার খোকা লিখেছেন মমতাজ উদ্দিন আহমদ তো চলো আজকে আমরা মূল আলোচনায় যাব এখানে বাংলার খোকা কে এই বাংলার খোকা আমরা মূল গল্পটি পড়লে তখনই আমরা জানতে পারব আমাদের এই বাংলার খোকা কে উনিশশো সালের সতেরোই মার্চ দিনটি ছিল বুধবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সেই গ্রামের শেখ পরিবারে জন্ম হলো একটি শিশুর বাবা শেখ লুৎফর রহমান আদর করে শিশুর নাম রাখলেন খোকা খোকা খুব আদরের নাম বাংলার প্রায় সব ঘরেই প্রথম পুত্র সন্তানের নাম রাখা হয় খোকা দিনে দিনে বড় হয় খোকা পায়ে হেঁটে স্কুলে যায় দুচোখ মেলে দেখে বাংলার মাঠ ঘাট পথ প্রান্তর সোনালি ধানের ক্ষেত চোখ জুড়িয়ে যায় তার খোকা যত বড় হয় খোকা তত তার বন্ধুর সংখ্যা বাড়ে গায়ের অনেক ছেলের সঙ্গে তার যোগাযোগ যোগাযোগ নিবিড় হয় প্রায়ই সে বন্ধুদের বাড়ি নিয়ে আসে বলে মা ওদের খেতে দাও মা আনন্দের সঙ্গে ছেলের বন্ধুদের খেতে দেন মা হাসি মুখে ছেলের আবদার পূরণ করেন বর্ষাকালেই স্কুলে যেতে বাবা খোকাকে ছাতা কিনে দিলেন খোকা ছাতা নিয়েই স্কুলে যায় একদিন ছাতা ছাড়া ভিজে ভিজে বাড়ি ফিরল খোকা মা জিজ্ঞেস করলেন তোর ছাতা কই বাবা এমন ভিজেছিস কেন খোকা হাসি মুখে বলল মাগো আমার এক গরিব বন্ধুর ছাতা নেই আমার ছাতাটা ওকে দিয়ে দিয়েছি শিক্ষার্থীবৃন্দ কি বুঝলে আমরা কি কেউ এরকম করি আমরা সাধারণত কি করি এই তোর তো ছাতা নেই ঠিক আছে তুই ভিজে যা আমার আছে আমি চলে আসি আমরা কিন্তু কখনো এরকম করি না যে ঠিক আছে ওর ছাতা আনি নি হ্যাঁ ঠিক আছে তুমি আমার সঙ্গে আসো আমি তোমাকে বাসায় যতটুকু পারি এগিয়ে দিই আমাদের সবারই কিন্তু এরকম মন মানসিকতা হওয়া উচিত খোকার মতন মা ছেলের এমন উদারতায় খুশি হয়ে ওকে জড়িয়ে ধরেন বললেন ভালোই করেছিস বাবা তোর বাবাকে বলবো তোকে আর আর একটা ছাতা কিনে দিতে মা ছেলের কপালে চুমু খেলেন শীতের সময় খোকাকে একটা চাদর কিনে দিলেন বাবা একদিন দেখা গেল চাদর ছাড়াই বাড়ি ফিরে এলো খোকা মা বললেন তোর চাদর কই বাবা খোকা বুক ফুলিয়ে বলে মা গো পথের ধারে গাছের নিচে এক বৃদ্ধ মহিলা শীতে খুব কাঁপছিল আমি তার গায়ে চাদরটি জড়িয়ে দিয়ে এসেছি মা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন ভাবেন গরিব মানুষের জন্য ছেলেটির এত দরদ ও নিশ্চয়ই বড়ো হয়ে মানুষের জন্য অনেক কিছু করবে শিক্ষার্থীবৃন্দ আমি জানি না এই খোকাকে আমরা মূল গল্পটি শেষ করলেই আমরা বুঝতে পারব যে আমাদের এই খোকাটিকে তবে আমরা যতটুকু পড়ে বুঝলাম যে আসলে আমাদের প্রতিটি ঘরে ঘরে এরকম খোকার মতো মানুষ যদি হয় তাহলে কিন্তু আমাদের সমাজটা আসলে অনেক উপরের দিকে যেতে পারবে এবং আমাদের সমাজে কিন্তু তখন আর অত্যাচারিত বা নিপীড়িত এরকম কোনো কেউই থাকবে না আমরা এই গল্প থেকে মূলত এটি শিক্ষা পেতে পারি এবং আমাদের সকলেরই মন মানসিকতা হওয়া উচিত ঠিক এখানে আমরা গল্পটিতে যে খোকার সম্পর্কে যতটুকু পড়েছি ঠিক ওর মতনই কিন্তু আমাদের হওয়া উচিত খোকার বন্ধু জেলের ছেলে গোপাল করুণ সুরে বাসি বাজায় খোকা বন্ধুকে বলে তোর বাসির সুরে আনন্দ নেই কেন রে গোপাল গোপাল হতাশ হয়ে বলে আমার চারদিকে মানুষের জীবনে আনন্দ নেই রে খোকা খোকা নিশ্চুপ থেকে ভাবে তাই তো আমার চারদিকে এমন অবস্থায় তো দেখছি এই অবস্থা বদলাতে হবে দেশের নানা কথা ভাবতে ভাবতে বড় হয় খোকা স্কুল পার হয়ে কলেজে ঢোকে বাংলার মানুষের কথা দেশের কথা তাকে নিয়ত ভাবায় তিনি পার হন কলেজের চৌকট আরও বড় হন তিনি যুক্ত হন রাজনীতির সঙ্গে গরিব মানুষের দুঃখ দূর করার জন্য আন্দোলন করেন দেশের দেশের মুক্তির জন্য উনিশশো সালে ডাক দেন স্বাধীনতার এই খোকা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের জাতির পিতা হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ এখন আমরা জানতে পারলাম এই খোকাটিকে তিনি হলেন আমাদের উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তারই ডাকে অর্থাৎ তারই ডাকে দেশের শত শত মুক্তি বাহিনী মুক্তি পাগল জনগণ যারা কি করেছিলেন যা যা আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসকগোষ্ঠীর অত্যাচার থেকে দেশকে কি করার জন্য বাঁচানোর জন্য আর যার নেতৃত্বে এটি হয়েছিল কে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো শিক্ষার্থীবৃন্দ গল্পটি পড়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি আমার তো খুবই ভালো লেগেছে গল্পটি আমার মনে হয় তোমাদেরও অনেক ভালো লেগেছে তো শিক্ষার্থীবৃন্দ এখান থেকে কিছু শব্দ এখানে দেওয়া আছে তোমরা এই শব্দগুলো তো পড়বেই আর আমরা অনুচ্ছেদে যে বা গল্পটিতে যে শব্দগুলো পড়েছিলাম যেমন কিছু কিছু শব্দ ছিল যেমন দর দরদত্ত হচ্ছে মায়া তারপরে যেমন নিশ্চুপ একবার চুপ থাকা তারপরে যেমন কলেজের চৌকট একটা ছিল চৌকট অর্থ যেমন বলতে পারি যে বারান্দা হ্যাঁ তো এভাবে আসলে আমরা এ শব্দগুলো তো এখান থেকে চেষ্টা করব পড়ার জন্য পাশাপাশি আমাদের অধ্যায় ভিত্তিক কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর অর্থগুলো আমরা পাবো কোথায় বইয়ের একদম পিছন সাইডটাতে তোমরা একটু ওখান থেকে এগুলো পড়বে পথ যেমন এখানে দেওয়া আছে পথ প্রান্তর আবদার উদারতা মুগ্ধ দরদ করুণ হতাশ যে এরপরে জেলা এরপরে দেওয়া আছে চৌকাঠ তো এগুলো তোমরা ওখান থেকে পড়তে পারো কেমন পাশাপাশি এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে যেমন শূন্যস্থান কিছু শব্দও দেওয়া আছে আমরা এই শব্দগুলো বসে এখানের ঘরগুলো পূরণ করতে চেষ্টা করব এগুলো তোমরা বাসে করবে এখানে কিছু অধ্যাভিক্তিক কিছু প্রশ্ন দেওয়া আছে তোমরা রিডিং থেকে যদি রিডিংটি ভালোভাবে বুঝতে পারো তাহলে আশা করি এই প্রশ্নের আনসারগুলো তোমরা করতে পারবে যেমন কোথায় এবং কত সালে খোকার জন্ম হয় আমরা এটা কিন্তু সুন্দরভাবেই বলতে পারি যে কোথায় আমরা গল্পটিতে পড়েছিলাম কোথায় এবং কত সালে খোকার জন্ম হয় প্রথমেই কিন্তু দেওয়া ছিল যে উনিশশো সালে সালের সতেরোই মার্চ দিনটি ছিল বুধবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সেই গ্রামের শেখ পরিবারে জন্ম হয়েছিল খোকার ব্যাস আমাদের উত্তরটি কিন্তু শেষ এরপরে যেটি বলা হয়েছে বন্ধুদের বাসায় এনে খোকা মায়ের কাছে কি আবদার করত বন্ধুদের বাসায় এনে খোকা মায়েদের মায়ের কাছে কি আবদার করতে করতো সেটি হচ্ছে ওদের খাবার দেওয়ার জন্য মা কি করতেন খাবার দিতেন আচ্ছা এর পরবর্তীতে দেওয়া আছে আমরা এগুলো সাজিয়ে লিখবো এরপরে গণং প্রশ্নটি ছিল বৃদ্ধ মহিলা কোথায় শীতে কাঁপছিল খোকা তাকে কীভাবে সাহায্য করে সুন্দরভাবে কিন্তু আমাদের অর্থগুলো দেওয়া আছে একটি গাছের তলায় ব একটি বৃদ্ধ মহিলা শীতে কাঁপছিল আর খোকা কী করেছিল তার নিজের গায়ের চাদরটি তাকে খুলে দিয়ে তাকে তার গায়ে জড়িয়ে দিলেন আর এভাবে খোকা কী করলেন বৃদ্ধ মহিলাটিকে শীতের একটি চাদর দিয়ে তাকে সাহায্য করেছিলেন এরপরে দেওয়া আছে খোকা ভিজে ভিজে বাড়ি ফেরেন কেন ফেরে কেন কেন ফিরেছিল তার কাছে তার বাবা যখন তাকে একটি ছাতা কিনে দিয়েছিল কিন্তু যখনই সে দেখলো যে তার এক বন্ধু যাবে যখন কিন্তু তার কোনো ছাতা ছিল না তখন কি করলেন তখন উনি ওনার ছাতাটি দিয়ে গেলেন এবং এ কারণেই তিনি কি করেন বাড়িতে ভেজে ভেজে বাড়িতে ফেরেন আচ্ছা পরবর্তীতে একটি প্রশ্ন আছে কে স্বাধীনতার ডাক দেন কে স্বাধীনতার ডাক দেন আমরা সকলেই জানি আমাদের প্রিয় বং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি উনিশশো সালে স্বাধীনতা ডাক দেন তো শিক্ষার্থীবৃন্দ এগুলো তোমরা খুবই ভালোভাবে আমি জানি তোমরা গল্পটি যদি ভালোভাবে পড়ো এবং অনেক কিছুই আজকে আমরা যতটুকু পড়েছি আমার মনে হয় তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো পাশাপাশি আর একবার কি দুইবার পড়লে তোমরা এই প্রশ্নের আনসারগুলো খুবই সহজভাবে নিজেরাই কিন্তু লিখতে পারবে কেমন আচ্ছা এখানে কিছু বিপরীত শব্দ দেওয়া আছে যেমন এখানে কী লিখতে যেমন কিছু প্রদত্ত শব্দ দেওয়া আছে এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে আচ্ছা বন্ধু বন্ধুর বিপরীত শব্দটা কি হয় বলো তো বন্ধু থাকলে আমরা সাধারণত জানি শত্রু আমরা বিপরীত শব্দটি ব্যবহার করতে পারি শত্রু এরপরে আনন্দ এটির বিপরীত শব্দ হবে দুঃখ আচ্ছা ভেজা শুকনা বা শুকনো লিখতে পারি গরিব ধনী নিচে উপরে দুঃখ সুখ স্বাধীনতা পরাধীনতা তো আজকের আমার অধ্যায় বা অনুশীলনী ভিত্তিক আলোচনা এতটুকুই আর পাশাপাশি তোমাদেরকে আমি একটি যেমন একটি কাঠামোবদ্ধ প্রশ্ন এখন আমি তোমাদেরকে দিব যেহেতু তোমাদের কাছে এখন কারোর কোনো সহায়ক বই নেই তোমরা আমি জানি তোমরা গল্প থেকেই আনসারটা করতে পারবে তো চলুন দেখিনি আমাদের অনুচ্ছেদ ভিত্তিক কি প্রশ্ন আছে তোমাদের বোঝার বা একটু বোঝার সুবিধার জন্য আমি এখানে এটার আমি আলাদা করে নিই তো দেখো এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে যেমন এখানে অনুচ্ছেদটি হচ্ছে খোকার বন্ধু জেলের ছেলে গোপাল করুণ সুরে বাসি বাজায় খোকা বন্ধুকে বলে তোর বাসির সুরে আনন্দ নেই কেন রে গোপাল গোপাল হতাশ হয়ে বলে আমার চারদিকে মানুষের জীবনে আনন্দ নেই রে খোকা খোকা নিশ্চুপ থেকে ভাবে তাই তো আমার চারদিকে এমন অবস্থাই তো দেখছি এই অবস্থা বদলাতে হবে আচ্ছা এরকম একটি অনুচ্ছেদ তোমাদের দেওয়া থাকবে তো এই অনুচ্ছেদ থেকে তোমাদের সাধারণত অনুচ্ছেদ ভিত্তিক যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে এই অনুচ্ছেদের আলোকে কিছু শব্দ দেওয়া থাকবে যেগুলোর অর্থ তোমাকে লিখতে হবে পাশাপাশি কিছু প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নগুলোরও অর্থ লিখতে উত্তরটি লিখতে হবে তো যেমন এখানে কিছু শব্দ দেওয়া আছে যেমন জেলে মৎস্যজীবী বা যারা মাছ ধরে জীবিকা কি করে নির্বাহ করে আচ্ছা করুণ অর্থ কি কাতর বা বেদনাপূর্ণ বাসি ফু দিয়ে বাজানো যায় এমন এক বাদ্যযন্ত্র এরপরে আনন্দ আনন্দ অর্থ সুখ আমরা সুখ ব্যবহার করতে পারি হতাশ হতাশ অর্থ কি নিরাশ বা আশাহীন হয়ে যাওয়া আছে নিশ্চুপ নিশ্চুপ অর্থটি আমরা লিখবো শব্দহীন বা নীরব অবস্থা অবস্থা অর্থ দশা ব্যবহার লিখতে পারি অথবা হাল লিখতে পারি আচ্ছা এ থেকে আমরা কিছু যেমন অনুচ্ছেদ ভিত্তিক যে প্রশ্নটি থাকবে প্রথম যে প্রশ্নটি খোকার বন্ধুকে সে কি বাজায় এটি কিন্তু অনুচ্ছেদের মধ্যে দেওয়া আছে খোকার বন্ধু হচ্ছে জেলের ছেলে গোপাল আর সে করুণ সুরে বাসি বাজায় আচ্ছা পরবর্তীতে যে প্রশ্নটি আছে খোকা নিশ্চুপ থাকে কেন তা চারটি বাক্যে উত্তর দাও আচ্ছা খোকা নিশ্চুপ থাকে কেন তা আমরা কীভাবে বলতে পারি খোকার বন্ধু গোপাল করুণ সুরে বাসি খোকা গোপালকে বলে আমাদের চারপাশে মানুষের আনন্দ নেই চারপাশের আনন্দহীন অবস্থা দেখে খোকা কষ্ট পায় তাই সে নিশ্চুপ থাকে আচ্ছা গোপাল হতাশ কেন এর আগে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে খোকা নিশ্চুপ কেন এখন যেটা বলেছে সেটা হচ্ছে গোপাল কেন হতাশ আর সে হতাশ হয়ে কার সাথে কথা বলে কি বলে তা দুটি বাক্যে লেখো আচ্ছা গোপাল চারদিকে মানুষের আনন্দ নেই তাই দেখি গোপাল কি হয় তাই দেখি গোপাল হতাশ হয় আর হতাশ হয়ে সে কার সঙ্গে কথা বলে হতাশ হয়ে সে খোকার সঙ্গে কথা বলে এবং কি কথাটি বলে খোকার সাথে কথা বলে চারদিকে মানুষের জীবনে কোনো আনন্দ নেই তো শিক্ষার্থীবৃন্দ আসলে এই ছিল আমাদের আজকের অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন পাশাপাশি আমাদের মূল আলোচনা আমাদের বাংলার খোকা অধ্যায়টি তো তোমরা আমি আজকে যতটুকু বুঝিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা এগুলো বাসায় আবার পড়বে গল্পটি আবার পড়বে এবং তোমাদের যে অনুশীলনী ভিত্তিক যে কাজগুলো যেমন শব্দার্থ এক নং দুই নং তিন নং চার নং পাঁচ নং এবং অনুচ্ছেদ ভিত্তিক যে প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো পড়তেই এস করে আমাদের গ্রুপে পাঠাবে তো আজকে এতটুকু ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ